হাইকোর্টের নির্দেশে এবার 100 জনের ওয়েমার্কশিট প্রকাশিত হলো গ্রুপ ডি তে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, কি খবর পাচ্ছ? দেখো, হাইকোর্টের নির্দেশে কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশন 100 জন নিয়ে তার ওয়েমার্কশিট, তাদের নাম রয়েছে, অ্যাকচুয়াল মার্ক মার্ক কত নম্বর পেয়েছে সেই নম্বর রয়েছে, এবং দুটো সার্ভারের কথা বারবার বলা হচ্ছিল, একটা হচ্ছে গাজিয়াবাদ সার্ভারের নম্বর কত আছে এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কত নম্বর আছে, সেই নম্বর দিয়ে গ্রুপ ডির 100 জনের নাম প্রকাশ করা হয়েছে। সেই নামে দেখা যাচ্ছে ব্যাপক গরমিল রয়েছে, তার কারণ হচ্ছে এই 100 জনের যে নাম প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে গাজিয়াবাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারের যে নম্বর দেওয়া রয়েছে সেখানে সব সব 100 জনই শূন্য পেয়েছে, কিন্তু যখন এসএসসি সার্ভার থেকে সেই অ্যাকচুয়াল মার্কশিট প্রকাশ করা হচ্ছে বা নম্বর তোলা হচ্ছে তখন সেখানে দেখা যাচ্ছে যে সকলের নম্বর 43 হয়ে গেছে। বারবার কিন্তু সিবিআই তরফ থেকে হাইকোর্টের নির্দেশের উপর সিবিআই তদন্তে নেমেছিল, তারপরে কিন্তু সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছিল গ্রুপ ডি যে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতির মধ্যে এই ওয়েবসাইট যে নম্বরকে হেরফের করা হয়েছে সেই তথ্য আদালতে আগেই পেশ করেছিল সিবিআই। আদালত স্কুল সার্ভিস কমিশনকে জানিয়েছিল যে সিবিআই যে তথ্য পেশ করছে আপনারা আপনাদের সঙ্গে সেই তথ্য মিলিয়ে দ্রুত সেই তথ্য সামনে আনুন, সেই মতন কিন্তু 100 জনের ওয়েমার্কশিটের নম্বর নাম তালিকা সমস্ত প্রকাশ্যে আনলো, এবং সেই তালিকার মধ্যে গাজিয়াবাদের ওয়েবসাইটের নম্বর এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের নম্বর দুটোই সামনে এনেছে, আর সেখানে দেখা যাচ্ছে যে শূন্য তো 43 হয়েছে 100 জনের তালিকা, অর্থাৎ কেউই হেরফের করা হয়েছে সেটা কিন্তু আরো পরিষ্কার হচ্ছে। আগামী দিনে আরো এরকম এই ধরনের তালিকা প্রকাশ করা হবে হাইকোর্টের নির্দেশে, সেখানে কি ছত্র ছত্র দুর্নীতি হয়েছে প্রমাণ কিন্তু আরো সামনে উঠে আসবে বলে মনে করছে শিক্ষামহল। ধন্যবাদ।